শাস্ত্রে বলেছেন এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, ভেদ কেন হয় জীবের শাস্তি। আসল জিনিসের সম্মান আজকে বর্তমানে কেউ দেয় না বাবা। আগে মা বাবাকে সম্মান দেওয়া উচিত, মা বাবাকে আমরা সম্মান দিই না। মাস্টারমশাইকে সম্মান দিই, শিক্ষাগুরু যার জন্য বিদ্যা পাওয়া যায় তাকে সম্মান করি না, যে দীক্ষাগুরু শিক্ষাগুরু যে বাঁচার কথা বলে তাকে শিক্ষা সম্মান করি না, এ তো সমাজ। তাই শাস্ত্রে বললেন এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, ভেদ কেন হয় জীবের শাস্তি। কৃষ্ণ গড আল্লাহ যিশু সব এক এক। তাই আমরা কেমন চলছি, ধর্মটা কেমন চলছে একটু মন দিয়ে শুনবেন গানটি। ওরে খ্রিস্ট হিন্দু মুসলমান সবার মাঝে একই প্রাণ, মানুষ হয়ে মন সত্য ভুলে যেও না। মানুষের প্রাণে কে হিন্দুর সন্তান, এটা মুসলিমের সন্তান, কে বলতে পারবে বাবা? তাই বললেন যে মাতৃ গর্ব হতে এলাম আমি এদেশে, সকলি এলাম মানুষের বেশে, মসজিদের এটা মন্দিরের লেখা থাকে, একটা সিমেন্টের প্যাকেট লেখা থাকে এটা মন্দিরের সিমেন্ট, এটা মসজিদের সিমেন্ট থাকে না বাবা। তাই মহাজন বললেন যে পুরা মাটির যে মন্দির নির্মাণ একই যে মসজিদ,
ভালোবাসার বিনে তারে, ভালোবাসার বিনে তারে কেউ পাবে না। মানুষের রাষ্ট্রপতিকে পুড়িয়ে দিও এক খাবল ছাই, একটা ভিখারিকে পুড়িয়েও এক খাবল ছাই, একটা রাষ্ট্রপতিকে সমাধি দিয়ে এক খাবল মাটি, একটা ভিখারিও এক খাবল মাটি। কেন? সেই দিন আমরা সবাই সমান। খবর এই সিদ্ধ বাণী, আশীর্বাদ করেছেন। জয় গুরু, জয় গুরু। ভবানী সিদ্ধ বাণী, অসীমের রচনা, দুদিনের খেলা ঘর, তাছাড়া আর কিছু না। ভুলে গিয়ে হিংসা দেশ, বড় মধুর পরিবেশ, ভুলে গিয়ে হিংসা দেশ, সুন্দর ভারত ভূমি, সুন্দর ভারত ভূমি ভুলে যেও না। মানুষের